পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা চরমপন্থী দলের নেতা শুক্কুর আলী, তার বিরুদ্ধে হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে ভূমি দখল, ত্রাস সৃষ্টি, মারামারি ও লুটপাট সহ নানা অপরাধের অভিযোগ। র‍্যাব জানায় অর্ধ শতাধিক বাড়িতে ডাকাতি করেছে শুক্কুর আলী ও তার সহযোগীরা, বাধা দিলেই করত খুন। ২০১১ সালে খালিয়াজুরি হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পালিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করে, সেখানেও গড়ে তোলে ডাকাত চক্র। বাসার দেয়াল ভেঙে পুরুষ যারা ছিল তাদের হাত পা বেঁধে ভয়ভীতি প্রদর্শন করে তারা প্রচুর পরিমাণ টাকা স্বর্ণলক্ষণ তারা লুট করে। পরবর্তীতে মদনরঞ্জন সরকারের পুত্র বাধা প্রদান করলে তাকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। গ্রেফতারের পর চার বছর হাজতবাস করে ছাড়া পেয়ে আবারও আত্মগোপন। গত ৪ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে তার প্রধান সহকারী সহ গ্রেফতার করে র‍্যাব। এই শুক্কুর আলীর একটি ডাকাত বাহিনী ছিল, যেটি সদস্য সংখ্যা ছিল প্রায় ১৫ থেকে ২০ জন। বেসিক্যালি বিভিন্ন এলাকায়, যে আমি যে কটা নাম বলেছি, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করে বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করত এবং ডাকাতির কাজে বাধা প্রদান করলে তারা খুন করত, কখনো দ্বিধাবোধ করত না। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শুক্কুর আলীর বিরুদ্ধে খুনসহ ডাকাতির ৩টি মামলা রয়েছে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।